আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন যারা যেখান থেকে আজকের এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন প্রথমে সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব একজন পুরুষের জন্যে যে জন নারীকে বিবাহ করা হারাম আশা করি আপনারা সকলে আলোচনাটুকু সে পর্যন্ত দেখবেন আর আলোচনা শুরু করার আগে বলবো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা একজন পুরুষের জন্যে যে জন নারীকে বিবাহ করা হারাম এক নাম্বার মাতা দুই নাম্বার তোমাদের কন্যা তিন নাম্বার তোমাদের বোন চার নাম্বার তোমাদের ফুফু পাঁচ নাম্বার তোমাদের খালা ছয় নাম্বার হাতি কন্যা সাত নাম্বার ভগিনী কন্যা আট নাম্বার তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে নয় নাম্বার তোমাদের দুধ বোন দশ নাম্বার তোমাদের স্ত্রীদের মাতা এগারো নম্বর তোমরা যাদের সঙ্গে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো গোনা নেই বারো নাম্বার তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী তেরো নাম্বার দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়ালু চোদ্দ নাম্বার অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম প্রিয় বন্ধুরা এই হলো মোট জন নারী একজন পুরুষের জন্যে যাদেরকে বিবাহ করা হারাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি মনে করেন একটি উপকারী ভিডিও আপনাদেরকে দিয়েছি ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর নিত্য নতুন বিভিন্ন আলোচনা পাওয়ার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত